আপনিও পেতে পারেন বাংলা আবাস যোজনার বাড়ি। দলীয় কর্মীদের উপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করলেন, বাংলা আবাস যোজনায় কোনো রকম দুর্নীতি চলবে না। বিস্তারিত আলোচনা করছি। বাংলার বাড়ি আবাস যোজনায় কোনো রকম দুর্নীতি চলবে না। সরাসরি বাড়ি দিতে হবে, যাদের ওয়েটিং লিস্টে নাম আছে তাদের আগে বাড়িগুলি দিতে হবে, তারপর নতুন করে আবার কাজ শুরু করতে হবে। প্রথম পর্যায়ে যারা বাড়ি এখনও পায়নি তাদের এ চিহ্নিত করতে হবে, দ্বিতীয় পর্যায়কে বি চিহ্নিত করতে হবে। যার প্রয়োজন তাকে বাড়ি দিতে হবে। যার চারতলা বাড়ি আছে অথচ বাংলা বাড়ি আবাস যোজনায় বাড়ি পাবে তা কোনোভাবে চলবে না। আজ হাওড়ার প্রশাসনিক বৈঠক থেকে আধিকারিকদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবাস যোজনার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন। এই প্রকল্পের আওতায় শুধুমাত্র গরিব মানুষরাই সুবিধা পাবেন বলে জানিয়েছিলেন তিনি। জাতীয় স্তরে ও আন্তর্জাতিক স্তরে বাংলার বাড়ি প্রকল্প ভূয়সী প্রশংসা কুড়িয়ে নিলেও একাধিকবার এই প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন বিরোধীরা। বিরোধীদের বক্তব্য, তৃণমূল নেতানেত্রীরা যাদের বড় বড় বাড়ি রয়েছে তারা নতুন করে বাংলা বাড়ি আবাস যোজনায় নাম নথিভুক্তকরণের মাধ্যমে বাড়ি নিচ্ছেন। বিরোধীদের অভিযোগ, গরিব মানুষদের জন্য রাজ্য সরকার এই প্রকল্প চালু করলেও গরিব মানুষেরা এই সুবিধা পাচ্ছেন না। পেশায় যারা আর্থিকভাবে সচ্ছল তারা এই সুবিধা পেয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী হাওড়ায় প্রশাসনিক বৈঠকে বাংলায় বাড়ি আবাস যোজনার কোনো রকম অনিয়ম চলবে না বলে জানিয়ে দিয়েছেন। যাদের বাড়ি নেই তাদেরকেই বাড়ি দিতে হবে এবং এখনও পর্যন্ত বাড়ির জন্য যাদের নাম নথিভুক্ত হয়েছে তাদেরকেই বাড়ি দিয়ে তারপর নতুন করে আবার এই প্রকল্পে বাড়ি দেওয়ার কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো রকম মধ্যস্থতা নয়, মানুষকে সরাসরি বাড়িগুলো দিতে হবে। বাংলা আবাস যোজনায় যে সমস্ত গরিব মানুষেরা বাড়ি পেতে আবেদন করেছিলেন শুধুমাত্র তারাই যেন বাড়ি পায় সেই দিকটাও খতিয়ে দেখতে বলেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, ডব্লিউবি নিউজ টিভি। আপনি কি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন? ভাবছেন কোথায় যাবেন, কি করবেন? তাহলে আর চিন্তা নেই, সুচিকিৎসার শুভ বার্তা দিয়ে চলেছে E&Z ফার্মেসি। আমাদের ঠিকানা চোপড়া হাই স্কুল মোড়, পোস্ট চোপড়া, উত্তর দিনাজপুর। এখানে রোগী দেখছেন ডক্টর কে রামমোহন, MBBS MJ রাশিয়া, NRS মেডিকেল কলেজ কলকাতা, জেনারেল ফিজিশিয়ান। তিনি রোগী দেখছেন প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার সকাল 8টা থেকে 9টা পর্যন্ত এবং বিকাল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। ডক্টর রিয়াজ মাইদিন, MBBS DLO কলকাতা, গোল্ড মেডেলিস্ট, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ, ইসলামপুর ST হসপিটাল থেকে আসছেন। তিনি রোগী দেখছেন প্রতি বুধবার ও শনিবার বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত। ডক্টর তুষার চৌধুরী, শিশু রোগ বিশেষজ্ঞ, শনিবার প্রতি শনিবার সকাল 9টা থেকে